ব্রাহ্ম মুরগি এবং সিলকি মুরগি আমার খুব আদরের মুরগি। এগুলো আমি খুব আদর যত্ন করে পালি। এগুলো আমি যখন স্কুলে যাই, স্কুলের আগে আমি এগুলোকে খাবার দিতে যাই, তখন খায়। আমাকে ছাড়া আমি যদি খাবার দেই তাহলে খায়, অন্য কেউ খাবার দিলে খায় না। সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। কৃষি খামারের নতুন একটি প্রতিবেদনে স্বাগত জানাচ্ছি, আমি আশরাফুল ইসলাম। দর্শক বন্ধুরা, আজকে আমরা চলে এসেছি টাঙ্গাইল জেলা কালিহাতি থানা বর্গা গ্রামের মধ্যে। দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন আমি একটি ফার্মি মুরগির শেডের মধ্যে দাঁড়িয়ে আছি। আজকে আমরা কথা বলবো একজন তরুণ উদ্যোক্তার সাথে। তিনি হচ্ছেন সৌদি আরব প্রবাসী, প্রবাস ফেরত প্রবাসী ছিলেন, 3 বছর পরে দেশে চলে এসেছেন। তখন চিন্তাভাবনা করলেন যে আসলে আমি কী করব। তখন তিনি ইউটিউব ভিডিও দেখতেন যে ফার্মি মুরগি লালন পালন করে ভাগ্য বদল করা সম্ভব। তখন নিজেও সেই চিন্তাভাবনা মাথায় নিয়ে একটি ফার্মি মুরগির খামার গড়ে তুলেছেন এবং আজকে তিনি একজন সফল উদ্যোক্তা। আজকে আমরা তার সাথে কথা বলবো এবং আপনাদের জানানোর চেষ্টা করব তিনি কীভাবে এই ফার্মি মুরগি লালন পালন করে নিজেকে বেশ সাবলম্বী হিসেবে গড়ে তুলেছে, সে বিষয় নিয়ে বিস্তারিত তথ্য আপনাদেরকে দিব। আশা করছি পুরো আয়োজন জোরে পাশেই থাকবেন। ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনারা কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। ভাই কী নাম আপনার? মোহাম্মদ মহসিন। মহসিন ভাই, মহসিন ভাই, আমরা কিন্তু ফার্মি মুরগির শেডের ভিতরে দাঁড়িয়ে আছি। হ্যাঁ আচ্ছা ভাই, কতগুলো মুরগি রয়েছে খামারে? এখানে 1800 রয়েছে। 1800? হ্যাঁ। টোটাল কতগুলো মুরগি আছে? টোটাল আপনার 2800 আছে। 2800? তো তো অনেক মুরগি। হ্যাঁ। আর প্যারেন্টস কতগুলো আছে আপনার? প্যারেন্টস 1000। 1000 প্যারেন্টস? হ্যাঁ। আর যেগুলো দেখতে পাচ্ছি এগুলোর বয়স কতদিন? এগুলোর বয়স আপনার 3 মাস 4 দিন। 3 মাস 4 দিন? 4 দিন। আর প্যারেন্টস যেগুলো দেখতে পাচ্ছি এগুলোর বয়স? ওগুলো 1.5 বছর। 1.5 বছর? এখনো কি ডিম পাচ্ছেন? হ্যাঁ হ্যাঁ ডিম পাচ্ছি। আচ্ছা মহসিন ভাই, প্রথমত জানতে চাই এই ফার্ম মুরগি পালনটা শুরু হয় কীভাবে আপনার? আমি প্রথমে বাইরে ছিলাম, সৌদি আরব। কত বছর? 3 বছর। আচ্ছা। তো ওইখানে আমি ইউটিউবে দেখতাম যে ফার্মি মুরগি লালন পালন করে, তো আমার ভিডিওটা খুব ভালো লাগতো, এগুলো দেখতে ভালো দেখা যায়। তো এই কারণে আমি দেশে এসে আর কি এই ফার্মি মুরগি তুলে নিছি। মূলত ইউটিউবে ভিডিও দেখে উদ্বুদ্ধ হয়েছে? হ্যাঁ হ্যাঁ, ইউটিউবে ভিডিও দেখে আমি উদ্বুদ্ধ হয়েছি। আপনি কত বছর যাবত ফার্ম মুরগি লালন পালন করেন? না এই 1.5 বছর। 1.5 বছর? মানে প্রথম পথচলা শুরু হয় ফার্মি দিয়ে? হ্যাঁ হ্যাঁ, প্রথমে পথচলা হয় ফার্মি দিয়ে। আচ্ছা ভাই, আমরা কিন্তু মাচার উপরে দাঁড়িয়ে আছি। আপনার ছাগলের শেড করতে গেলে মাচা করতে হয় আমরা জানি, কিন্তু আপনি মাচার উপরে মুরগি পালন করছেন। আপনার মাচার নিচে করলে দেখা যায় যে লিগার লাগে, লিগারে আপনার গ্যাস জমে যায়। তো মাচার উপরে এই কারণে করা হয়েছে গ্যাসটা জমে না, এইটাই। মানে মাথার উপরে লিটার যেটা মানে পায়খানা যা করে এগুলো নিচে ফেলে দেওয়া হয়? হ্যাঁ নিচে ফেলে দেওয়া হয়, আপনার 2 দিন পর পর আমরা সেগুলো ক্লিন করে দিই। হ্যাঁ, আপনার মনে করেন যে লিগার থাকলে আপনার চোখে সমস্যা হয়, রানী ঘেত হওয়ার অনেক সমস্যা থাকে, মানে প্রবলেম হয় অনেক। আপনার এই মাচার উপরে এখন পর্যন্ত কোনো প্রবলেম হয় নাই আল্লাহর রহমতে, আশা করি আর হবে। মানে মূলত মুরগিকে সুরক্ষা রাখার জন্য মাচার উপরে করা? হ্যাঁ হ্যাঁ, মুরগিকে সুরক্ষা রাখার জন্য মাচা করা। তাহলে তো ভাই মাচা তৈরি করতে অনেক টাকা খরচ হয়ে গেছে। হ্যাঁ টাকা খরচ হয়েছে। আপনি লিগারও তো আপনার দেখা যায় যে মাচা না করলে আমার লিগারও প্রতি মাসে 4-5 হাজার টাকা করতো, তো আমি একবারে করে নিছি, এখন ওই টাকাটা লাগতেছে না। আচ্ছা ভাই, বাচ্চা সংগ্রহ করা কোন জায়গা থেকে? জয়পুরহাট শাহানারা পোলট্রি 6। আচ্ছা, শাহানারা পোলট্রি 6 থেকে বাচ্চা নেওয়া। বাচ্চা নেওয়ার পরে আপনাদের কী মনে হচ্ছে? ভালোই, আলহামদুলিল্লাহ ভালোই। ওনারা আপনাদেরকে সাহায্য করে তো নাকি? হ্যাঁ সাহায্য করে, আপনার বাচ্চার কোনো সমস্যা হলে ওনাদের কাছে ফোন দিলে ওনারা বলে দেয় যে তোমরা এটা করো, সেই মতো আমরা কাজ করি। আচ্ছা তো ভাই, আপনি তো সৌদি আরবে ছিলেন, সৌদি আরব থেকে দেশে এখন মুরগি পালন করছেন, ইউটিউবে যা দেখেন মুরগি পালন করে লাভজনক, এখন আপনি তো লালন পালন করছেন, এখন কী মনে হচ্ছে? হ্যাঁ আমিও লাভবান হয়েছি, এটাই। আচ্ছা আপনিও লাভবান? হ্যাঁ লাভবান। ডিমে আসতে কতদিন সময় লেগেছে? ডিম আপনার আমি 4.5 মাস থেকে কিছু কিছু পাইছি, 5 মাস থেকে ফুল প্রোডাকশন পাইছি ডিমের। আচ্ছা, এখন কত পার্সেন্ট ডিম পাওয়া যায়? এখন আপনার 90% পাওয়া যায়। এত ডিম তো পাওয়ার কথা না ভাই, যেহেতু 1.5 বছর হয়ে গেছে। হ্যাঁ পাওয়া যায় ভাই, এগুলা আপনার তো 24 মাসই আমি দেখছি যা মানে পারে ডিম পারে, এখনও পারতেই আছে। মানে আপনার 1000 মুরগির থেকে আমি দেখা যায় প্রতিদিন 800-850 ডিম পাচ্ছি প্রত্যেক দিন। প্রত্যেক দিন? আচ্ছা আপনি কি ডিম বিক্রি করেন নাকি? না ডিম বিক্রি করি না, আমার আরেকটা সেট আছে, ওইখানে আমি ইনকিউবেটার আছে আমার 5000-10000-এর 2টা ইনকিউবেটার, আমি বাচ্চা ফোটাই। বাচ্চা ফোটাচ্ছেন? হ্যাঁ হ্যাঁ। তাহলে প্রতি মাসে কতবার হ্যাচিং হয় আপনাদের? শুক্রবার আর সোমবার, মানে সপ্তাহে 2 দিন? সপ্তাহে 2 দিন বাচ্চা ফোটাচ্ছেন? হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, আমরা যে মুরগিগুলো দেখতে পাচ্ছি এগুলো কি বিক্রি উপযোগী? হ্যাঁ উপযোগী। এখানে কী কী ধরনের ভ্যাকসিন করা আছে ভাই? আপনার
মেরেক্স করা আছে, রানীক্ষেত করা আছে, গাম্বুরা করা আছে, কিলব্যাক্স করা আছে, তারপরে আপনার ক্রিমিড ডোজ করা আছে, সালমোনিয়াম ভ্যাকসিন করা আছে, ফাউলফ্রক্স করা আছে, আপনার লাসোটা ভ্যাকসিন করা আছে, আরডিবি করা আছে, আর ফ্লু ভ্যাকসিন আপনার গতকালকে করছে। মানে যতটা ভ্যাকসিন করা প্রয়োজন প্রত্যেকটা ভ্যাকসিন করা আছে? প্রত্যেকটা ভ্যাকসিনই করছে। আচ্ছা, তাহলে কি এগুলা যদি কেউ নেয় এগুলা প্যারেন্টস করার উপযোগী কিনা? হ্যাঁ, প্যারেন্টস করার উপযোগী এখন আছে বর্তমানে। এগুলো কত টাকা দাম? এগুলো তো ভাই এখন বিক্রি করতেছে আপনার 350 টাকা পিস। প্রতি পিস 350 টাকা? হ্যাঁ, 3 মাসের বাচ্চা 350 টাকা পিস, বেশি মনে হচ্ছে তো দাম ভাই? আমি বল মানে আমার খরচ যেরকম দেখা যায়, অনেক সময় অনেক মানুষের ভ্যাকসিন গাম্বুরা রানীক্ষেত করে বাদ দেয়, আমি কিন্তু সবগুলাই ভ্যাকসিন করছি। এখানে ডিমের প্রোডাকশনও আল্লাহর রহমতে ভালোই দিবে মনে করি। আচ্ছা, সে কারণে দাম বেশি? হ্যাঁ। আপনার মুরগি সব সুস্থ সবল তো এগুলো? হ্যাঁ, সুস্থ সবল সব। তো ভাই এখন জানতে চাই সারাদিন মুরগির খামারে কী ধরনের কাজগুলো করে? আপনার সকাল 6টার সময় আমি ঘুমে থেকে ওইটা খাবার দেই প্রথম অবস্থায়, তারপর আপনার পানি দেই, আর আপনার দুপুর সময় প্রচণ্ড গরম যেদিন ওঠে ওই দিন আপনার ছেলাইন দিই আর খাবার দিই, আর আপনার সন্ধ্যাবেলা খাবার দিই আর পানি দিই। শুধু খাবার পানি দেওয়া? হ্যাঁ। আপনি ট্রেনিং নিয়েছিলেন? বিদেশ যাওয়া বাহিরে যাওয়ার আগে আপনার 6-7 মাসের মতো আপনার দেশি বাচ্চা আমি লালন পালন করছিলাম। আচ্ছা, ওইখান থেকে আমার একটু অভিজ্ঞতা আছে। আর আমি প্রথম অবস্থায় আপনার সোনালি যেটা বলে ওই মা আর কি আমার এক ফ্রেন্ডের খামারে আমি ছিলাম 2 বছর, সেইখান থেকে অভিজ্ঞতা হয়েছে আর কি। তবে আপনি ট্রেনিং নেননি? না। ট্রেনিং না দেওয়ার ফলে খামারে কোনো সমস্যা হচ্ছে কিনা পরিচর্যার ক্ষেত্রে? না না, খামারে কোনো সমস্যা হচ্ছে না। আমার মামা আমার হেল্প করে, মানে আমার এই ফার্মে সিসি ক্যামেরা আছে, উনি বাহিরে থাকেন, উনি ওইখান থেকে দেখেন, বা উনি আমার বললে দেয় কোন সময় কী করতে হইব। উনিও আগে খামার করতো। তাহলে কি আপনার মামা ভাইরা দুজনে মিলে এই খামারটি পরিচালনা? হ্যাঁ হ্যাঁ, আমি আর আমার মামা দুজনে মিলে পরিচালনা করতেছি। ভাই, ফার্মি মুরগি সাধারণত কোন ধরনের রোগগুলো হয়? আপনার রানীক্ষেত আর গাম্বুরা এই দুইটাই বেশি দেখা দেয়, আর আমেশা আপনার যদি বাচ্চা ধরায় তাহলে আপনার আমেশা দেখা দেয়। আর কোনো সমস্যা আমার হয়নি এখনো পর্যন্ত, কোনো সমস্যা? না না। আচ্ছা ভাই, আমরা দেখতে পাচ্ছি যে আপনার এখানে পাশাপাশি ব্রাহামা আছে দুইটা, পাশাপাশি হচ্ছে আপনার সিল্কি মুরগিরা আছে। হ্যাঁ হ্যাঁ, ব্রাহামাও আছে, সিল্কি আছে, আপনার কবিতর আছে, ওগুলারও আপনার বাচ্চা বিক্রি করি আমরা। আচ্ছা, ব্রাহামা কত করে বিক্রি করা হয়? ব্রাহামা ভাই 0 দিনের বাচ্চা 1000। এত টাকা দাম তো হওয়ার কথা না ব্রাহামা? ব্রাহামা তো আগে খুব দাম বেশি ছিল, মানুষ অ্যাভেলেবেল ছিল না, এখন কিন্তু অ্যাভেলেবেল আছে এখনও ভাই, দাম ওরকমই 1000 টাকা না? হ্যাঁ। আর সিল্কি যেটা? সিল্কি ওইটাও 1000ই। 1000 টাকা পিস বাচ্চা? হ্যাঁ। আচ্ছা, ব্রাহামা কতগুলো আছে, সিল্কি কতগুলো আছে? ব্রাহামা আছে আপনার 20 পিস, সিল্কিও আপনার 20 পিস। এখানে দেখতে পাচ্ছ 2 পিস করে আছে এখানে ভাই, দেখানোর জন্য আর কি এখানে রাইখা দিচ্ছি। আচ্ছা আচ্ছা। আর অন্য ওই যে আপনার আরেক সেট ঘর আছে সেইখানে আর কি আরগুলো রাখা হয়েছে। আচ্ছা, তো এখন আপনি তো সম্পূর্ণভাবে ফার্ম মুরগির সাথে যুক্ত হয়ে গেছেন, এখন কি প্রবাসে যাবেন নাকি শুধু ফার্ম মুরগি লালন পালন করবেন? না ভাই, প্রবাসের থেকে এখানে আমার ইনকাম ভালো হইতেছে, আমি প্রবাসে যাবো না আশা করি। না যাওয়ার কারণ কি? ইনকাম বেশি হওয়ার কারণে? ইনকাম বেশি হওয়ার কারণে আমি আমার মুরগির বাচ্চা লালন পালন করতেছি, আমার মনে অনেক উৎসাহ লাগতেছে, এই কারণে ভালো লাগতেছে। বিক্রি হচ্ছে খুব ভালো? বিক্রি হচ্ছে খুব ভালো। ফার্ম মুরগির চাহিদা কিন্তু বাংলাদেশে বেশ প্রচুর। হ্যাঁ, প্রচুর চাহিদা। এই ফার্ম মুরগি নিয়ে আপনার ভবিষ্যৎ কী পরিকল্পনা আছে ভাই? ভবিষ্যৎ পরিকল্পনা ভাই, আমি এটা আরও অনেক বড় করব। আমার এই 2-3 এলাকায় মানে ফাওমি মুরগি কেউ এখন পর্যন্ত লালন পালন করে না, আমার সেটটাই বড়। আমি এই সেট তোলার পরে আরেকটা ঘর দেবো, এখন তো বন্যা মানে মাটি টাটি ফালাইতে পারতেছি না, আমার এখানে পাশে জমি আছে, ওইখানে আমি ঘর দিয়া আর কি আরও 2টা সেট করবো আমি। আচ্ছা ভাই, এই ঘরটাতে কতগুলো মুরগি রাখা যাবে? এই ঘরে আপনার 2000। 2000 মানে আপনার 1800 আছে? হ্যাঁ হ্যাঁ, 1800 আছে। আপনার 1600 প্যারেন্টস রয়েছে আর 200 মুরগ আছে। আচ্ছা, এখানে যে আপনার মুরগগুলো মুরগিগুলো আলাদা করে দেওয়া আছে? হ্যাঁ হ্যাঁ, মুরগ আর মুরগি আলাদা করে দেওয়া আছে, যদি কেউ নিতে চাই মুরগ মুরগি আলাদা নেওয়া যাবে। হ্যাঁ, নেওয়া যাবে, সমস্যা নেই। ঠিক আছে ভাই, আমার দর্শক যারা আছেন যারা প্রবাসী থাকেন তাদের উদ্দেশ্যে কী বলতে চান? প্রবাসীদের ভাইদের বলতে চাই, মানে প্রবাসে এত কষ্ট করার থেকে দেশেই অনেক টাকা আছে আপনার কম কষ্টে, হ্যাঁ চাইলে আয়সা করতে পারে এগুলো। আচ্ছা ঠিক আছে, অসময় দেওয়ার জন্য ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, আপনারা ভালো থাকবেন।